আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে যে ভিডিওটি শেয়ার করতে যাচ্ছি সেটি হলো আপনাদের সামনে একটি রিং মেশিনের চেন স্লিপ শেয়ার করতে যাচ্ছি, চেন স্লিপ ফর রিং মেশিন। তো এখানে কি কি বিষয় থাকে এগুলাই আজকে আপনাদের মাঝে উপস্থাপন করতে যাচ্ছি। তো এখানে আমাদের প্রথমে থাকবে যে ডেট, অর্থাৎ কত তারিখে আমরা এই স্লিপটি প্রস্তুত করেছি সেটি আমাদের এখানে থাকবে। তারপর যেটি থাকবে সেটি হলো শিফট, অর্থাৎ কোন শিফটে এই চেন স্লিপটি লেখা হয়েছে সেটি আমাদের এখানে থাকবে। তারপর লেখা আছে যে রিং ফ্রেম নাম্বার, অর্থাৎ আপনি কত নাম্বার রিং মেশিনটি আপনি চেঞ্জ করবেন এখানে আপনাকে সেটি লিখতে হবে। তারপর আমরা যখন আর টু নিচের দিকে যাব তখন আমরা দেখতে পাবো যে এখানে লেখা আছে পার্টিকুলার, এখানে লেখা আছে প্রিভিউস, এখানে লেখা আছে টু চেঞ্জ। তো পার্টিকুলার বলতে আপনি যে বিষয়গুলো এখানে আপনি লিখবেন সেগুলো এখানে লেখা হয়েছে। তো পার্টিকুলার এখানে লেখা আছে দেখেন প্রসেস, তো কি প্রসেস আপনি এখানে চালাবেন, অর্থাৎ আপনি কত কাউন্ট চালাবেন এখানে এটি লিখে দিবেন। এখানে আমি লিখছি যে প্রিভিউস, মানে আগে এখন রানিং আছে বর্তমান, আমি পরে করব স্লিপ দেওয়ার পর এটা হবে আমাদের 50 কাউন্ট, এর আগে আছে আমাদের 40 কাউন্ট। তারপর এখানে আছে লট, অর্থাৎ আমাদের এটা হলো প্রিভিউস লট, আর এখানে হবে আমাদের টু চেঞ্জ, অর্থাৎ চেঞ্জ হওয়ার পরে আমাদের এই লটটা হবে। তারপরে এখানে লেখা আছে যে রোবিং হ্যাং, অর্থাৎ আমরা যে রোবিংটা ফিট করব সেই রোবিংয়ের হ্যাং কত থাকবে। আমাদের এখানে বর্তমান প্রিভিউসে আছে কত 0.90, আমরা ফিট করব চেঞ্জ করে 1.00। তারপর এখানে লেখা আছে ব্যাক ড্রাফ পিনিয়ন, অর্থাৎ ব্যাক ড্রাফের আপনি যে গিয়ারগুলা দিবেন সেটি এখানে লিখে দিবেন। আমাদের ফ্যাক্টরিতে যেহেতু এই ব্যাক ড্রাফটা চেঞ্জ করা হয় নাই তো সেটি এখানে আমরা লিখি নাই। তারপরে এইখানে লেখা আছে যে ডাব চেঞ্জ পিনিয়ন, অর্থাৎ ডাব চেঞ্জের কোন কোন গিয়ারগুলা আপনি লিখবেন। এখানে আমাদের ডাব চেঞ্জের সাইডটা গিয়ার আছে, একটি হলো যে জেড কে, জেড জে, জেটি, জেড ডি। এখানে হলো আমাদের প্রিভিউস যেটা বর্তমান মেশিনে রানিং আছে। তারপর এটা হলো টু চেঞ্জ, অর্থাৎ চেঞ্জ করার পরে আমাদের এটা করতে হবে। তো এই গিয়ারগুলো আমাদের লাগাতে হবে চেঞ্জ করার পরে। তারপরে হলো যে ড্রাফ, তো ডাফ তো আপনারা জানেন যে ড্রাফ কি। তো এখানে ডাফ আমাদের আছে 46, বর্তমানে প্রিভিউস 46 আছে। তারপর আমরা চেঞ্জ করার পরে আমরা আমাদের ডাফ হবে এটা 91.40। তারপরে এখানে দেখেন লেখা আছে টুইস্ট হুইল, অর্থাৎ টুইস্টের কোন কোন গিয়ারগুলো আপনি লাগাবেন। তো এখানে টুইস্ট হুইলের মাঝে আমাদের সাইডটা গিয়ার আছে, এক নম্বর হলো জেড এ, জেড বি, জেড সি, জেড থ্রি। তো এটি হলো আমাদের প্রিভিউস গিয়ার, জেড টুইস্টের যে প্রিভিউস গিয়ার এটি হলো আমাদের প্রিভিউস, এবং চেঞ্জ করার পরে আমাদের এগুলো হবে, এই কয়টা গিয়ার হবে চেঞ্জ করার পরে। তারপর এখানে লেখা আছে টুইস্ট পার এনসি, অর্থাৎ প্রতি এনসিতে কতটা আপনি টুইস্ট দিবেন টিপিআই। তো এখানে আমাদের প্রিভিউস আছে 27.81, আমরা টু চেঞ্জ করার পরে আমাদের হবে 30.77। তারপরে স্পেসার, অর্থাৎ আপনি কী কালারের স্পেসার ইউজ করবেন। তো এখানে আমরা এটি লিখে দিচ্ছি, প্রিভিউস আছে আমাদের রেড, এবং চেঞ্জ করার পরেও আমাদের রেড থাকবে, অর্থাৎ এই স্পেসারটি চেঞ্জ হবে না আমাদের। তারপরে হলো রিং টাবলার নাম্বার, অর্থাৎ আপনি কি রিং টাবলার ইউজ করবেন এটি এখানে বলা হয়েছে। তো আমাদের প্রিভিউসে আছে 8.0880, আর টু চেঞ্জ করার পরে আমরা লাগাবো 10.0। তারপরে এভারেজ স্পিড আরপিএম, অর্থাৎ এভারেজ স্পিড এখানে আপনার দিতে হবে। তো আমাদের মেশিন এভারেজ স্পিড আছে 16,000 আরপিএম, তো চেঞ্জ করার পরে আমরা দিব 17,250, অর্থাৎ টু চেঞ্জ 17,250। তারপরে এখানে আমাদের কয়েলস পার ইঞ্চি, অর্থাৎ আমরা যে কফসের ডায়ার বা লিফটিং যে গিয়ার সেগুলো হলো আমাদের কয়েলস পার ইঞ্চি, অর্থাৎ এইগুলো হলো আমাদের লিফটিং গিয়ার জেড এফ, জেড জি, এই দুটো হলো আমাদের লিফটিং গিয়ার, আর এটা হলো আমাদের প্রিভিউস লিফটিং গিয়ার, এটা হলো টু চেঞ্জ, অর্থাৎ চেঞ্জ করার পরে আমাদের এই লিফটিং গিয়ারগুলো দিতে হবে।
তারপর এটি হলো আমাদের রিজেক কাটা, অর্থাৎ যখন আমরা এই দুইটা গিয়ার দিয়া যখন আমরা লিফটিং কন্ট্রোল করতে পারবো না, তখন আমরা রিজেক কাটা দিয়ে আমরা এই গিয়ারগুলা, অর্থাৎ আমরা এই যে কফসের ডায়া বা লিফটিং যে কন্ট্রোল সেটি আমরা করতে পারবো। তারপর এখানে লেখা আছে রিং ববিন কালার, অর্থাৎ প্রিভিউসে আমাদের রিং ববিন আছে এন ব্লু অর্থাৎ নেভি ব্লু, তারপর চেঞ্জ করার পরে হবে আমাদের এখানে ইয়েলো। তো এখানে এই কিউসিউর সাইন, সিনিয়র কিউসিউর সাইন হবে, এখানে ম্যানেজার স্যারের সাইন হবে, আর এখানে হবে আমাদের জিএম স্যারের সাইন। তো ভিডিওটি এ পর্যন্তই, তো সবার মাঝে আমি এটি শেয়ার করলাম, তো ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন এবং বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করবেন। এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।